আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। আমার বাসা 9 নম্বর বোমরাজপুর ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি, সাতক্ষীরা সদর সাতক্ষীরা। আমি গোয়ালডাঙ্গা বাজারেতে ধান নিয়ে আসছিলাম, সাতক্ষীরায় যাব বলি। আশাশুনির ব্রিজ পার হয়ে আমি রানিং আসতেছি, আমার পেছনেও একটা রানিং বাস ছিল, সে আমার গাড়ি ওভারটেক করি পার সামনে এসি, সে নিজের ইচ্ছায় উচ্ছৃঙ্খলভাবে আমার এই গাড়িতে ধাক্কা দিয়ে এই ফেলাই দিয়ে আমার এই ক্ষতিগ্রস্ত করে। ট্রলি সহ ধান তো অনেক টাকা ধানও ক্ষতি হয়েছে, আমি নিজেও এখন অসুস্থ, আমার হাত পা কেটি কুটি গেছে অনেকটা। আর মানে এক কথায় বলা যায় কি, সে তার নিজের ইচ্ছায় মানে সে শয়তানিভাবে আমার এই ক্ষতিটা করেছে। আশা শুনি একটু সাতক্ষীরা এই রোডে এই যে বড় গাড়িগুলা চলে, এরা প্রচণ্ড বেপরোয়াভাবে জোরে চলে, প্রচণ্ড গতি থাকে এদের, এরা কাউকে মানতে চায় না। ভ্যান, মোটরসাইকেল, সাইকেল, হ্যাঁ, কত গরিব মানুষ মাল বয়ে এই রাস্তাতে যায়, হ্যাঁ, তাদের দিকে তাদের কোনো ভ্রুক্ষেপই থাকে না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে তো ড্রাইভার চালাই না, কন্ডাক্টার, হেল্পার, হ্যাঁ, এরা এদের গাড়ির স্টারিংয়ে বসে থাকে। দেখে এই আপনারা তো দেখতে পাচ্ছেন এই দুর্ঘটনা, এখানে একটা ট্রলি ভর্তি আপনার ধান, হ্যাঁ, গরিব মানুষ কারোর না কারোর ধান নিয়ে যাচ্ছিল, সেই ধান এখন এই ঘেরে পানিতে নিমজ্জিত। হ্যাঁ, এবং এই রোডে কিছুদিন আগেও একটা জোরালো একটা এসআই শাহজামান সাহেব, হ্যাঁ, উনি ইন্তেকাল করেছেন এই রোডে এই গাড়িওয়ালাদের বেপরোয়া গতিতে চালানোর জন্য। তা আমাদের সর্বসাধারণের পক্ষ থেকে আমি দাবি করি প্রশাসনের কাছে, হ্যাঁ, যাতে তারা যেন এই অসুবিধাগুলো তাদের দৃষ্টিগোচর করে অনতিবিলম্বে এর একটা সুরো সমাধান আমাদের মাঝে দেবেন। এটা আমরা সাধারণবাসী হয়ে আমরা তাদের কাছে, প্রশাসনের কাছে জোরালো দাবি জানাই। হ্যাঁ, আমি গরিব মানুষ, এই ধানে ব্যবসা করি, খাই। আমাদের কামরুল ভাইয়ের সাথে আমি আজ এই 2-3 বছর ব্যবসা করি। এই কামরুল ভাই আমার ধানটা নিয়ে যায়, আমি ও বর্ষা করে ছেড়ে দিয়েছি। এখন এই দুপুরবেলা আমার ভাত টাত খাইয়ে পাঠাই দিয়েছি, দিলি ও পথে যাই গিয়ে এই আপনার এই রোডের গাড়িতে আমার ভাই এই ড্রেনের মধ্যে লাভাই দিয়ে চলে গেছে, বাস, এই লাইনের বাস।